তরমুজের বাগানে যাচ্ছি তরমুজ কিনতে। বেচতেছো? হ্যাঁ, দাম করে নিয়ে নেন, দাম করে নিয়ে নেন। আমরা তরমুজ কিনতে যাচ্ছি। খাওয়ার জন্য দিত না, তাহলে খামো। ভালো কথা, এমনি দেবে না, বেচলে খামো, সমস্যা কি? আমার খামু, হ্যাঁ, আমাদের কাছে বেশি না, এমনি এমনি দেন কেন? হ্যাঁ, লুকিং সাম ওয়াটার মেলন। কি ছোট ছোট তরমুজ রে বাবা, এই যে তরমুজ ধরে আছে। হ্যাঁ, ও তরমুজ ভর্তা, তারপরে আপনার হচ্ছে জুস, ভাজি। হ্যাঁ, যা আছে ফ্রাই খাবো, তরমুজের ফ্রাই। যত দূর চোখ যাচ্ছে এগুলো তরমুজের, এর মধ্যে হইতেছে যে আমরা যেটা বলে বতুয়া শাক, বতুয়া শাকের গাছ এগুলো। এপাশে আবার এটা কি, আমার তো মনে হচ্ছে এটা সয়া বীজ, সয়াবিন, সয়াবিনের বীজ, যেটা দিয়ে আমরা সয়াবিন তেল বানাই এটা মনে হয়। এটা দিস ইজ সয়াবিন না, দিস ইজ কোটি কোটি টাকা মূল্য। এক পাশে সয়াবিজের সয়াবিজ লাগানো আছে, এক পাশে আপনার তরমুজ, যতদূর চোখ যায়। সিস্টেমটা সুন্দর, ভালো। আমাদেরকে বললো যারা তরমুজ বিক্রি করবে না, আমার আমরাও চাইতেছি না যে বিক্রি করুক, আমরা চাইছি আমাদের এমনিই দিয়ে দিক। হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ কথা বলছি ওনার সাথে ভাই। আপনি না বললেন যে হইতেছে যে ওনাকে ফোন দিতে বললেন, আমি ওনাকে বললাম আবার ভাই আপনাকে ফোন দিতে বলছে, চল ভাই আপনি ফোন দিয়েন, ওনাকে বলে দিছি। হ্যাঁ, এটা অবশ্য নষ্ট হয়ে গেছে। তরমুজ চারিদিকে যেখানে চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ, খরমুজ আর খরমুজ। তাই না, একসাথে কতগুলো মনে হয় ডিম পড়ে আছে। আরো অনেক ছিল, এগুলো উঠাইতেছে, ওই যে দেখেন উঠায় উঠায় রাখছে মাঝখানে। হ্যাঁ, এই যে দেখেন জমির মধ্যে কি রকম ভাবে পড়ে থাকে তরমুজ।
এক জায়গায় কয়টা ধরে আছে? তুলছে এগুলো অনেক, তোলার পর এইরকম দেখা যাচ্ছে। কতটুকু দেখতে ভালো লাগে, ডিম ডিম। হ্যালো, আচ্ছা নিতে চাইছিলাম, বাট আপনার হইতেছে যে ওই যে বেশি ভাই, এখন ওই ওই গাড়ি দিয়ে কি হইতেছে যে আপনার ইএমআইটা, ওই ইএমআই দিয়ে কি ওইটা হয়ে কি আপনার ইয়ে করা পসিবল? আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, এবারে যে হাত তিন্ন দাম করছেন কোন আপনি ছোট হয়ে গেল বয়ে গেল হাতটা মিলাম মানে এটা এবারে যে কথা বলবো, বড়টার দাম যদি 150 টাকার দাম হয় এটা কত 20 টাকা, আর ওই 20 টাকার দাম 20 টাকা, এইভাবে একটা দাম হয়ে যাবে। সুবিধা মনে না করলে আপনি এই মনে করেন মালের বাস করতে হইব, বাস করে আপনি রেডি দিতে হইব। যেমন ইগের দাম যদি হয় সতের দাম 10,000 টাকা, ইগে হইলে মাত্র ইগে 20 টাকা, ইগের দাম হইলে 20 টাকা, ইগে হইব মনে করেন 100 টাকা। আবার ইগের তুমি বড় সাইজ গেলে আবার রেট বাড়তি। আর কথা কোনটা বেশি বুঝিনি, আপনি অন সাইজ দিকে দেখাইছি ইয়ে হইলে মনে করেন 17,000, আবার ইয়ে তুমি বড় সাইজের মাল আছে ওইটা 17 এবং মনে করেন 18,500, ওইটা ফাই করে যান আমরা দিয়ে বেশি নিয়ে ওন। আপনি এইভাবে কি বুঝবেন নি, মানে তিন চার কেজ চার কেজ না, তিন কেজ করে দেবো, তিন কেজ মাল তিন কেজ করে দেবো, তিন কেজ আমরা আর এখানে স্যাম্পল তিন কেজ, তিন কেজের স্যাম্পল ধরেন না এই সমান দিতে হইবে, মাল সমান কিভাবে দেবো আপনি? আপনি বুঝেছেন বড় 20 কেজি না ছোট 20 কেজি এটা বুঝেছেন না? এইভাবে এখন হবে না তো, আমরা বড় আসতে গিয়ে দিন তার না আসলে এটা বুঝেছেন। এই তুমি যে কাটতেছো ওটা কি পাকছে? শিওর এই রোজা নাই, এই রোজা নাই, ছি ছি ছি। এই মিয়া, এই আছেন মিয়া, কাসলো এই দা, এই আছেন কাজ দিচ্ছে ভাই, আমি দি আমার সাথে। আপনি দাম দর দাম করে নিয়ে নেন ভাই, এই কাজ দিচ্ছে কো দি, নিয়ে নেন দর দাম করে নিয়ে নেন, লেন 2 4 5 টা নেন, 1 লাখ একটা খাই ফেলাবো। এ ভাই এ এ ভাই এনে কি পাকছে নিয়ে নেন, কয়টি হ্যাঁ ইনভেন ওই ইরিয়াম ইয়া মালি কিতা কস বড়া তুই কম চাইতি বেড়া
কম চাইতো না নি কি ও হ্যাঁ হ্যাঁ দেখি একটা কাটছে আমি এটা দেখি তো হ্যাঁ এটা কাটছে আরে একটু দেই না রে ভাই আমি তো দেই না মা দেখবে না হ্যাঁ কিনি খান কিনি কিনি খাইও তো তো তুই কি আমারে এটা দিতি নি ভাই কি জানি লেন হ্যাঁ আই নিউ মেরে নষ্ট ইরে আল্লাহ আমার এটা এটা ছোট গাদি না বল খেলাম বারে বাসায় গিয়ে বল খেলাম কাট দেই দাঁড়া দাঁড়া আমি ভিডিও করি তুই কাট হ্যাঁ ভিডিও করি তুই কাট এ পা এ আগল নেই অন্য দিবি না কাটবি না তা কাট ভিডিও কর এ দেখ কাট দেখি ইরি অনেক সুন্দর তো চল দেখি দেখি অনেক সুন্দর তো কিন্তু পোকা আছে না না এই যে এই যে এই যে এই যে পোকা এই যে এই যে এই যে এই যে নষ্ট হয়ে গেছে রে এখানে কি পচা নেই দেখি দেখি এটা কি ভালো নেই এটা কি ভালো নেই নরম যে বেরেস কি এ বেরেস কি দাগ লাগে যাবে আর বেশিরভাগ মালে হইলো 70-80 টাকা দাম এইরকম দুইটা নিয়ে দুই ভাই চলেন খুশি মনে দেন ভাই কয় টাকা 200 টাকা
এখানে আমাদের এলাকার বোধেন কাজ করেন আমাদের কাছে টাকা নেওয়ার দরকার নেই আপনি ছোট থেকে একটা তরমুজ দেন আমরা কেন নিয়ে যাব তার সাথে খাবেন সেটা বললে উনিও দিব আর আমিও অসুবিধা নেই না না টাকা দেবে তরমুজ একটা দিব সমস্যা নেই না আমরা তো কিছু দিয়েই নিতে চাচ্ছি ধান এমনি তো নিতে চাচ্ছি না আচ্ছা কয়টা দিবেন কোন দিয়ে